ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুর দোকানের বেচা কেনা বন্ধ করে দেওয়ার একটা তদবির বা শত্রুর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার তদবির তো এটা শত্রুর দোকান হতে পারে ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে বা যে কোনো অফিস হতে পারে সেটা কীভাবে ধীরে ধীরে বন্ধ করে দিতে পারবেন একদম মানে সেটা অচল হয়ে যাবে সেখানে আর কোনো ব্যবসা বাণিজ্য হবে না এরকম একটা নকশা তো আমি ইতিপূর্বে নকশা দিয়েছিলাম এরকম যে একটা দোকানে ব্যবসা বাণিজ্য হওয়ার এটা হচ্ছে শত্রুর যদি আপনার কোনো শত্রু থাকে তার ব্যবসা প্রতিষ্ঠান যদি একবারে বন্ধ করে দিতে চান দোকান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদের যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো তদবির যদি কারো প্রয়োজন হয় কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পাঠাতে পারবো নকশাটা দেখুন ষোলোটা কারণের নকশা যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে আপনাকে সাদা কাগজে জাফরান কালী দ্বারা অথবা ফুজপত্রের মধ্যে জাফরান কালী দ্বারা লিখতে হবে নিয়মের কোনো এদিক সেদিক হবে না অযথা বলে বা কমেন্ট করে লাভ নাই নিয়ম যেভাবে বলবো ঠিক সেইভাবে কারণ নকশা এক নিয়মে বলা আছে আপনি অন্য নিয়মে করতে যাবেন কেন আর সেভাবে হবেই বা কেন প্রত্যেকটা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন করে হয় যাই হোক আপনাকে প্রথমত নকশাটা লেখা কমপ্লিট করবেন নকশার নিচে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যে নাম তার সে ছেলে হলে তার বাবার নাম সে যদি মালিক মেয়ে হয় তাহলে তার মায়ের নাম লিখে নকশাটা লেখা কমপ্লিট করবেন একটা অষ্টধাতুর মাদুলিতে ভরবেন যাতে নষ্ট না হয় অষ্টদাতুর মাদুলি তান্ত্রিক গুণিন কাটতে পারে না কখনো তারপর সেই মাদুলিটা আপনি শত্রুর দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান যেটাই হোক চেষ্টা করবেন সেটা তার ওই দোকানের মধ্যে বা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পুতে দেওয়ার যদি না পারেন তাহলে সামনে পুঁতে দিবেন বা বারান্দা আশপাশ ইত্যাদি যে কোনো জায়গায় আপনি পুঁতে দিবেন কাজ হয়ে যাবে একদম গ্যারান্টি ধন্যবাদ সবাইকে